মুসলমান মুসলমানে আর সংঘাত থাকার দিন নাই। এখন সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মুসলমান মুসলমানে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে এই সুযোগে মুসলমানের দুশমন ইহুদি এবং খ্রিস্টান, তারা সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন নিষ্ঠুর রুলার তারা পরিচালনা করছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, যেই দিকেই তাকাবেন সেই দিকেই শুধু মুসলমানদের মার খাচ্ছে। আফগানিস্তানে মার খাচ্ছে কারা? আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে না? একটু জবাব দেন। আফগানিস্তানে মার খাচ্ছে কারা? মুসলমান। ইরাকে? মুসলমান। ফিলিস্তিনে? মুসলমান। গুজরাটে? মুসলমান। ভারতে? মুসলমান। বার্মা? মুসলমান। সারা পৃথিবীর মুসলমানগণ মার খাচ্ছে। এক দেশের মুসলমান মার খেলে আরেক দেশের মুসলমান তামসা দেন। অথচ গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। যাদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি তারা আসলে মূলত আমাদের বন্ধু নয়। ইহুদি আমাদের বন্ধু নয়, খ্রিস্টান বন্ধু নয়। কথা বলেন না কেন? বন্ধু নয় খ্রিস্টান, বন্ধু নয়, বরং পরস্পরে তারা হলো বন্ধু। ঠিক, ইহুদি খ্রিস্টানের বন্ধু আর খ্রিস্টান বন্ধু ইহুদিদের বন্ধু। আর আমরা মুসলমান আমরা মনে করছি ইহুদির আমাদের বন্ধু। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে ইমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি তোমাদের বন্ধু বানায় না? কারণ আউলিয়া উবাদুহুম আউলিয়া, তারাই একে অন্যের বন্ধু। ইহুদি খ্রিস্টানের বন্ধু আর খ্রিস্টান ইহুদি বন্ধু। তার বাস্তব প্রমাণ দেখিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে হল খ্রিস্টান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান, সে হল খ্রিস্টান খ্রিস্টান। আর গোটা বিশ্বের মুখে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত যে দেশের নাম ইসরায়েল, আর ইসরায়েল হলো ইহুদি। ইসরায়েল কাদের? ইহুদি, ইহুদিদের। সেই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে আমেরিকার প্রেসিডেন্ট খ্রিস্টান হওয়ার পর সম্পূর্ণ সহযোগিতা দিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি স্থানের অন্যতম একটি জায়গা, যেই জায়গার নাম জেরুজালেম, যেখানে অবস্থিত আছেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস। এই পৃথিবীর বুকে তিনটি জায়গা আছে, যেই তিনটি জায়গাকে মহান আল্লাহ এবং তার রাসূল শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার মধ্যে একটা জায়গার নাম মক্কাতুল মুকাররমা, আরেকটা জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা, তৃতীয় নম্বর জায়গার নাম জেরুজালেম বাইতুল মুকদ্দাস। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, কেহ যদি বাইতুল মুকদ্দাসে এক রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? এক রাকাত, তাহলে মহান আল্লাহ খুশি হয়ে তার আমল নামা 25,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। বাইতুল মুকদ্দাসে এক রাকাত নামাজ পড়লে কয় রাকাত নামাজের সওয়াব? আর একটু জোরে কয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
প্রতিদিন আল্লাহ স্পেশাল ভাবে দাওয়াত করে জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত মেহমান বানিয়ে নিয়েছিলেন। সেদিন নবীজির প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাররমা, এই বাইতুল মুকদ্দাস প্রথম স্টপেজ বাইতুল মুকদ্দাস। আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তার মধ্যে প্রথম স্টপেজের নাম বাইতুল মুকদ্দাস। আল্লাহ বলেন আমার রসুলের নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত। এই বাইতুল মুকদ্দাস এরিয়া জেরুজালেমে অসংখ্য নবী রাসূলদের কবর সেখানে আছে। ওই ইসরাইল, যে ইসরাইল হলো বিশ্বের একটা চিহ্নিত সন্ত্রাসী রাষ্ট্র, আর সেই ইসরাইল ইহুদি রাষ্ট্রের রাজধানী হিসাবে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প সেই ইসরাইলের রাজধানী হিসাবে জেরুজালেমকে রাজধানী ঘোষণা দিয়ে গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আর দলাদলির সময় নাই, আর দুনি দেখার সময় নাই, এখন অস্ত্র হাতে নেওয়ার সময় এসে গিয়েছে। অতি বিশ্ব নেতৃবৃন্দ ওলামাই কেরাম এবং বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ যদি কখনো যুদ্ধের ডাকদান করে সেই ইসরাইলের হাত থেকে, ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে জেরুজালেমকে মুক্ত করার জন্য, বাইতুল মুকদ্দাসকে মুক্ত করার জন্য কে কে প্রস্তুত রয়েছেন হাত উঠে দেখো। আল্লাহ পাক কবুল করুন সকল কবুল, আমিন আমিন। আর দলাদলির সময় নাই, এদিক দিয়ে আমরা মুসলমান মুসলমানের দলাদলি করি আর আমাদের বাঘের খাওয়া দুশ্মনে খাওয়া, আমরা আমরা করি দলাদলি আর আমাদের খাওয়ন খা দুশ্মনে। ভাইয়ারা আমার, অবশ্যই আপনারা শুনছেন আমার নামের পাশে একটা বিষয় ঘোষণা হয়েছে, ভাই ভাইয়ের প্রতি দায়িত্ব কর্তব্য সূরা ইউসুফ অবলম্বনে। সূরা ইউসুফ নামে কোরআনুল কারীমে একটা মাত্র সূরা, আর যে সূরাটা এই সূরার ভিতরে একমাত্র ইউসুফ আলাইহিস সালামে পরিপূর্ণ কমপ্লিট ইতিহাস আল্লাহ আলোচনা করছেন। অন্যান্য নবীর আলোচনা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এলো পাতারি সিটানো, কিন্তু ইউসুফ নবীর আলোচনা শুধুমাত্র এক সূরা, সূরা ইউসুফ, শুধুমাত্র সূরা ইউসুফ। এখন সূরা ইউসুফ অবলম্বনে আলোচনা করতে গেলে, বিস্তারিত ভাবে আলোচনা করতে গেলে আমার মতন লোকের এক মাসের দরকার। সুবহানাল্লাহ, কয় মাসে? এক মাসে। আপনারা তো আমার এক ঘন্টার সময় দিবেন কিনা এটা তো আমার জানা নাই, শিউর নাই, শিউর নাই, আর এক মাস দূরের কথা। তবে আমি আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়া এই সূরাটা এক জায়গা পুরনো এক মাস তাফসির করছি। এটা রমজান মাসের এক তারিখ থেকে শুরু হয় আর রমজান যেদিন শেষ তাফসির ওই দিন শেষ,
আর এক বছরই সূরা রমজানে আমার সাবজেক্ট দিয়েছে, কইছে সূরা ইউসুফ। কিন্তু আমি সূরা এক মাস পর্যন্ত করার পরেও আমি দেখছি শেষে দিকদার দুই তিন পৃষ্ঠা রয়ে গেছে, শেষ হয় নাই। পুরা এক মাস আলোচনা করার পরেও কি হয়েছে না, শেষ হয় নাই, শেষ হয় নাই। অতএব এক ঘন্টা আধা ঘন্টা তো শেষের কোনো কথাই আসে না, প্রশ্নই আসে না। তারপরে এখানে কিছু কথাবার্তা বোঝার প্রয়োজন। সূরা ইউসুফ নামে কোরআন একটা সূরা, যে সূরাতে ইউসুফ নবীর কাহিনী। তা আমাদের সমাজে কিছু মুসলমান আছে, তারা বলবে ইউসুফ নবীর কাহিনী শুনলে আমরা লাভ কিতা আসেনি। আর কিছু টাকা এমন মানুষদের থাকবে না, আল্লাহ জানেনি যে এমন কিছু মানুষদের থাকবে এই প্রশ্ন করিয়া, সূরা ইউসুফের আলোচনা শুনলে আমরা লাভ কিতা। এমন মানুষ থাকবে যে এটা আল্লাহ জানে না, আর কেউ যখন জানে না, জানেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাজিল করে এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। যারা প্রশ্ন করবে তাদের প্রশ্নের জবাব আল্লাহ কি করছেন, জবাব দিছেন, দিছেন। আল্লাহ নিজে বলছেন ইউসুফ এবং ইউসুফের ভাইদের মাঝে আছে কি আয়াতুন নসিহত লিসাইলিন জিজ্ঞাসাকারীদের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন জিজ্ঞাসাকারীদের জন্য আমার ইউসুফ এবং ইউসুফের ভাইদের মাঝে আমি আল্লাহ রেখে দিয়েছি নিদর্শন নসিহত। এই সূরা আমাদের নবীকে আল্লাহ কেন দিলেন, সূরা ইউসুফ নামে যে সূরা আমাদের নবীকে কেন দিলেন, তাফসীরের কিতাবে তার কয়েকটা সারণ নজর লেখা হয়েছে। একটা সারণ নজর হলো এক ইহুদি আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মাঝে তর্ক বিতর্ক বাহাস, তারা হলো তৌরাত কিতাব নিয়া আর মুসা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কুরআন নিয়া। ইহুদি তাওরাতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার জবাব দিয়ে আবার আল্লাহর কুরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এইভাবে বাকযুদ্ধ বহস শুরু হইল, কুরআন শ্রেষ্ঠ না তাওরাত শ্রেষ্ঠ। এখন ইহুদি তাওরাতকে শ্রেষ্ঠ বানাইতে চায় আর উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দলিল দিয়া কোরআনকে শ্রেষ্ঠ বানাইতে চায়। তখন এই কোরআনের ভিতরে সূরা ইউসুফ নামে কোন সূরা নাযিল হয় না। তখন সেই ইহুদি বলল, ও উমর, তোমাদের কোরআনের ভিতরে তো কোন আহসানুল কাসাস নাই, কিন্তু আমাদের যে তাওরাত এই তাওরাতের ভিতরে একটা ঘটনা আছে যার নাম হলো আহসানুল কাসাস, যে ঘটনার ভিতরে ইউসুফ পয়গম্বরের জীবনী আলোচনা হয়েছে। অতএব তোমাদের কোরআনে যেহেতু সূরা ইউসুফ নামে কোনো সূরা নাই, আহসানুল কাসাস নামে কোনো কিচ্ছা নাই, তোমাদের কোরআন থেকে আমাদের তাওরাত শ্রেষ্ঠ। এখন মুসা আলাইহিস সালামের সেই তাওরাত কিতাবের বিরুদ্ধে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোন দলিল দিয়া এই প্রশ্নের জবাবে কোরআনকে শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ বানানোর মত তিনি আর সুযোগ পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ও নবীজি, তাওরাত কিতাবে ইউসুফ নবীর ঘটনা আছে, আমাদের কোরআনে নাই, এই জন্য ইহুদি তাওরাতকে শ্রেষ্ঠ বলছে। আল্লাহ রাসূল চুপ হয়ে রইলেন। এমনি দেখা গেল জিব্রাইল আলাইহিস সালাম স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট সূরা ইউসুফ নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে বসে। সুবহানাল্লাহ, আর কুজরা কা সুবহানাল্লাহ।
এবং ঘোষণাও দিছে। কি দিছে? আর খুঁজে রাখুন না, ঘোষণা নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা রাসূলকে আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আমি আপনার কাছে ওহির মাধ্যমে আমি হাদাল কুরআন, এই কুরআন নাজিল করে কুরআনের মাধ্যমে আমি আপনাকে জানাই দিলাম, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। ইহুদিরা যে কিচ্ছা আপনার কুরআনে নাই বলছিলেন, আমি সেই ঘটনা আপনাকে শোনাই দিলাম। এবার দেখা গেল তাওরাতে যেইভাবে ইউসুফ নবীর ঘটনা বর্ণিত ছিল, তার মাঝে কিছু শর্ত ছিল। কুরআনুল কারীমে আল্লাহ ইউসুফ নবীর ঘটনাকে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে কুরআনে আল্লাহ সূরা ইউসুফ এখন ইউসুফ আলাইহিসসালাম তিনি ছিলেন নবী পরিবারের সন্তান। কি পরিবারে? নবী পরিবারে। তিনি নিজেও ছিলেন নবী, বাবাও নবী, দাদাও নবী, বড় বাবাও নবী। এটা উদাহরণ নয়, বুঝার জন্য বলছি। আবার যদি মনে করেন কয়েকটা নিয়ে কই লাগাইলো, উগার তোলা নাগর তোলা, ভুল বুঝলে হবে না। আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আসতেছেন, আমরা তাদেরকে বলে থাকি তারা অলি হরিবার। বলি কি বলি না? কেন? ছেলে ওলি, বাহু ওলি, দাদা ওলি, এই জন্য আমরা বলি কি ওলি ইবনে ওলি, ওলি ইবনে ওলি। তাহলে ওলির গোলে আরেকজন ওলি, এই কারণে যদি ওলি পরিবার বলি, তাহলে নবীর গোরের নবী, নবীর গোরের নবী, এই পরিবারটাকে কি বলতে হবে? জোরে বলেন না, নবী পরিবার। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ নবী বানালেন, ইউসুফ আলাইহিসসালামের আব্বার নাম ইয়াকুব, তিনিও নবী। ইয়াকুব আলাইহিসসালামের আব্বার নাম ইসহাক, তিনিও নবী। ইসহাক আলাইহিসসালামের আব্বার নাম ইব্রাহিম আলাইহিসসালাম, তিনিও নবী। আর কিছু রাখা নবী, এই জন্য তাদেরকে বলা হয় করিম ইবনুল করিম, ইবনুল করিম, ইবনুল করিম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ছেলেও নবী, বাবু নবী, দাদাও নবী, বড় বাবা নবী। আল্লাহ আর ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে, এক ছেলের নাম ইসমাঈল আরেক ছেলের নাম ইসহাক। ইসহাক আলাইহিসসালামের এক ছেলে, যেই ছেলের নাম ছিল ইয়াকুব। ইসহাক বাবা হয়ে ছেলের নাম রাখছিলেন ইয়াকুব, আবার ইয়াকুব নবীকে আরেকটা নাম দিয়েছিলেন জিব্রাইল। কে দিছেন? আর একটু জোরে কা জিব্রাইল। তাফসীরে কিতাবে আসছে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালাম, তিনি তরুণ, তিনি নবুয়ত পান না, তিনি যুবক। বাবা হলেন আল্লাহর পয়গম্বর ইসহাক আলাইহিসসালাম, নিজের যুবক ছেলে ইয়াকুবকে ডাক দিয়ে বললেন, রে ইয়াকুব, আজকের জন্য তুমি আমার সিকিউরিটি গার্ড, বাড়ির পাহারাদার, গেইটে তুমি দাঁড়িয়ে থাকবে। বহিরাগত কোন লোক যদি বাড়ির ভিতরে ঢুকতে চায়, কমপক্ষে আমার অনুমতি এবং পারমিশন ছাড়া তাকে ঢুকতে দিবে না। ইয়াকুব, আজকের জন্য তুমি আমার সিকিউরিটি গার্ড, বাহিরে কেউ ঢুকতে চাইলে আমার অনুমতি ছাড়া নয়, অনুমতি লয়ে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম, তিনি তো যুবক, বাড়ির গেটে দাঁড়ায় আছে, এমনি দেখা গেল এক
একজন সুন্দর চেহারার আকৃতি, সুন্দর নতুন জামাল পরে কাপড় পরিধানকৃত একজন যুবক, একজন লোক আসছে। আইসে কিছু না বইলাই বাড়ির ভিতরে ঢুকতেছে, সে কিছু না বইলাই পারমিশন ছাড়া বাড়ির ভিতরে ঢুকতেছে। সে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সাবধান, কোথায় যাচ্ছে? আমি বাড়ির ভিতরে যাব। কোনা আজকের জন্য যাওয়া যাবে না। ওই মুসাফির বলে, না আমাকে যাইতে হয়, আমি প্রতিদিনই যাই, আমার যাইতে হয়, আমাকে কেউ বাধবে না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আজকের জন্য বাধা আছে, যাইতে গেলে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এখন ওই মুসাফির ডুবতে চায় আর ইয়াকুব আলাইহিস সালাম বাধা দেয়। এক ফর্দে দুজনে ধাক্কা ধাক্কি, মুসাফির ডুববে আর ইয়াকুব আলাইহিস সালাম বাধা দিবে। এক ফর্দে ধাক্কা ধাক্কি করতে গিয়ে লেগে গেছে কুস্তি, দুইজনে কুস্তি কুস্তি লাগিয়া এখন একজন আরেকজনের তলে ফেলাই দিছে। তলে ফসছে মুসাফির, আর উপরে যিনি আছেন তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। উপরে কে? ইয়াকুব আলাইহিস সালাম। আর নিচে মুসাফির। তলে ফইরা ইয়াকুবের কানে কানে কয়, আমার সিন চুনি, আমি পৃথিবীর কোন মানুষ নই, আমি জিন্ন ইনসান নই, আমি হলাম মহান আল্লাহর দূত জিবরাইল আমিন। আরো আস্তে বল, সুবহানাল্লাহ, আমি হলাম জিব্রাইল, জিব্রাইল। ইয়াকুব আলাইহিস সালাম ছেড়ে দিছে। ইয়াকুব আলাইহিস সালাম তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, জিব্রাইল তিনিও দাঁড়ায় গেলেন। এবার জিব্রাইল আমি ইয়াকুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, ইয়াকুব আজকে তোমাকে স্বর্ণ হাতে দিতে পারি না, রায় খুব আমি তোমাকে একটা উপহার দিয়ে যাবো, একটা নাম, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তার মাঝে চারজন ফেরেশতা এত শ্রেষ্ঠ, গোটা ফেরেশতা কুলের মাঝে মহান আল্লাহ চারজনকে শ্রেষ্ঠ বানিয়েছে, এবং চারজন ফেরেশতার শ্রেষ্ঠ চার ফেরেশতার নামের শেষের ওজনের মিল আছে, নামের ওজনের শেষে আমার নাম জিব্রাইল, আরেকজনের নাম ইসরাফিল, জিব্রাইল ইসরাফিল ওজনে মিলছে নি, আরেকজনের নাম আজরাইল, আরেকজনের নাম মিকাইল, লাস্টের দিক দিয়ে ইলের মেরে মিল আছে নি, জোরে খান, আর একটু জোরে খান, আছে নি? ইয়াকুব আমরা সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফেরেশতার সঙ্গে নামে উজলের মিল দেখে তোমাকে আমি একটি নাম দিয়ে যাব, আজকে থেকে তুমি শুধু ইয়াকুব নয়, আজকে থেকে তোমার নাম হলো ইসরাইল, আজকে থেকে তোমার নাম ইসরাইল। তাহলে ইসরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, ইসরাইল, ইসরাফিল, ইসরাইল, আজরাইল, মিলছে নি? আর কত রকম? জি মিলছে। ইয়াকুব ইসরাইল নাম দিয়ে গেলেন জিব্রাইল ইসরাইল, বারো ছেলেকে বলা হয় বানি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বারো ছেলে কে বলা হয় কি, এবং তাদের বংশধরকে বলা হয় বানি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম তিনি চারটি বিয়ে করেছিলেন,
তফসিরে জালালান শরীফের 500টির মধ্যে রাখেন এবং তফসিরে জালালান শরীফের ব্যাখ্যা গ্রন্থ কামালাইনুল মাজলাকে ইয়াকুব আলাইহিস সালাম বিবরণ করেছেন। আরেকটু বলে বলুন, ইয়াকুব আলাইহিস সালাম 3 নম্বর বিয়ে করেছিলেন যাকে, তার নাম ছিল রাহিল, 3 নম্বর স্ত্রীর নাম রাহিল, আর রাহিলের গর্ভ থেকে 2 জন ছেলে সন্তান প্রসব করেছিলেন, একজনের নাম ইউসুফ আরেকজনের নাম ছিল বেনিয়ামিন। বেনিয়ামিনের বংশ সময় রাহিল পৃথিবী থেকে বিদায়। গোটা সৃষ্টি কুলকে মহান আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন, ওই সৌন্দর্যকে 10 ভাগে বিভক্ত করে গোটা সৃষ্টি কুলকে দিয়েছিলেন মাত্র একবার, আর বাকি নৈবক মহান আল্লাহ ইয়াকা ইউসুফ পয়গম্বরকে দিয়েছিলেন। গোটা সৃষ্টি কুলকে দিয়েছেন আল্লাহ, সারা দুনিয়ার মানুষ একবার। কিন্তু আর আপনার আমার নবী বিশ্ব নবীর সৌন্দর্য যদি অন্যদিকে না হয়, গোটা পৃথিবীর সকল সৌন্দর্য আপনার আমার নবী বিশ্ব নবী হবে বিশেষ সুন্দর। দুনিয়ার মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসীর জন্য একটা সূর্য দিয়েছে, আর আমি আয়েশার জন্য একটা সূর্য দিয়েছে, দুনিয়ার মানুষেরা জগৎবাসীর জন্য যেই সূর্যটা আল্লাহ দিয়েছে সেই সূর্য উদয় হয় সকালবেলা পূর্ব আকাশে। কোন আকাশে? পূর্ব আকাশে। আর আমি আয়েশার জন্য মহান আল্লাহ যে সূর্য দিয়েছে সেই সূর্যটা উদয় হয় ইয়াশার নামাজের পরে, আমি আয়েশার ঘরে। সুবহান আল্লাহ। আর জোরে সুবহান আল্লাহ। মানুষ অন্ধকার রোজনে হাইকেল নাই, ট্রাস্টলেট নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই, আমি আয়েশা বসে আছি, এক হাতে সুতা অন্য হাতে শুই, শুয়ের সে দুদিয়ে সুতা গাতার জন্য আলোর প্রয়োজন, কিন্তু আলো তো নাই, আলো নাই, হারিকেন নাই, বিদ্যুৎ নাই, টর্চলাইট নাই, কিছু নাই, কি দিয়ে গাতব? মায়েশা বলেন, দুনিয়ার মানুষ যেই মাত্র বিশ্ব নবী আমি আয়েশার করে তার শিবিরে আল্লাহ নবীর সুন্দর চেহারার আলোর মাধ্যমে আমি আয়েশা শুয়ে সেফুরি সুতা দেখতে পেরেছি। আর একটু জোরে বলবেন না, আমাদের নবী ছিলেন সবচেয়ে সুন্দর সুন্দর। আমাদের নবীকে কোরআন কেন দিলেন, সূরা ইউসুফ কেন নবীকে দিলেন, মুফাসসিরিন কেরাম তাফসীরে কি দেওয়া লাগেন, আল্লাহর নবীকে এই সূরা দিয়ে আল্লাহ সান্ত্বনা জানাইলেন। হাবিব বেমাস ইবনে রয়েছে আবু জাহল আবু লাহাব উতবা সাইবা ইয়ামুন খি আপনার আপন চাচা আবু লাহাব আপনার বিরুদ্ধে চলে গেল। হাবিব আমার এটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক চলেই যেতে পারে,
আপনি স্মরণ করুন সেই দিনের ঘটনা, যেই দিন আপন ভাই ইউসুফ পয়গম্বরের আপন ভাই হিংসা করে বিদ্বেষ করে বাবা ইয়াকুবের হাত থেকে ইউসুফকে নিয়ে কুটে ছেড়ে দিয়েছিল। আপনার আপন চাচ আপনার বিরুদ্ধে যেতে পারে, এটাও স্বাভাবিক না, আশ্চর্যের কিছু না। হাবিব আপনি সূরা ইউসুফ আপনাকে দিলাম, এই সূরার উপর আপনি গবেষণা করুন, চিন্তা করুন, তাহলে আপনার দুশ্মন যারা তাদের উপর আপনি রাগ করার প্রশ্ন আসবে না। সুবহানাল্লাহ, কারণ আপনার চাচা বাপের ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম ছিল বাবার শরীক ভাই, তারাই তো কত নির্যাতন নিপীড়ন অত্যাচার করছে। ইয়াকুব আলাইহিস সালাম কে আল্লাহ দিয়েছিলেন 12 জন সালাত, তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাম ছোট থাকতে তার মা মৃত্যুবরণ করে, এই সুবাদে এই সুযোগে ইয়াকুব আলাইহিস সালামের বোন এসে বললেন, ভাইয়া আপনি তো আবার বিয়ে করেছেন, স্ত্রী তো একজন আর সন্তান হলো 12 জন, সন্তান 12 জন, তা হলো সব মা নিজের ফেরে সন্তান, ওই 12 সন্তানকে লালন পালন করতে মা হয়রান হয়ে যা, আর সৎ মা তো দাঁড়ায় দাঁড়ে না, আপনি একজন স্ত্রী সন্তান, আপনি একটা কাজ করুন, আপনি একটা সন্তানকে আমাকে দিয়ে দেন, আমি তাকে লালন পালন করি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে নিতে পারো। ইউসুফ আলাইহিস সালামের ফুফু আর ইয়াকুব আলাইহিস সালামের বোন প্রস্তাব দিলেন, নিব যখন, অন্যটা নিয়ে তো লাভ নাই, 12টাই নিয়ে যাই, সুন্দরটাই নিয়ে যাই। ইয়াকুব আলাইহিস সালামের বোন বললেন, ভাইয়া ইউসুফ নামে ছেলেটাকে আমাকে দিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি রাজি হয়ে গেল, এবার দিয়ে দিলেন ঠিক, কিন্তু ইউসুফের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন অন্য সন্তানের চেয়ে বেশি মহব্বত দিয়েছিলেন। ইয়াকুব নবীর ভিতরে মানুষের মহব্বত, একজনের প্রতি আরেকজনের মহব্বত দুই ভাগে বিভক্ত, একটাকে বলা হয় তবিঈ মহব্বত, একটা হলো তবি, এটা মনে সাহস, এটা ইচ্ছা করলে দূর করা যায় না, ইচ্ছা করলে বাদ দেওয়া যায় না। ইউসুফের মহব্বত ছিল সবচেয়ে বেশি, তার পিছনে কয়েকটা কারণ ছিল। এক নম্বর কারণ, ইউসুফ তিনি বয়সে ছোট হতে পারে কিন্তু তিনি ছিলেন আদর সন্তান, বাচ্চা গা বাচ্চা বাসা থেকে ওরা দিবে কিনা এটা বাসার থেকে বোঝা যায়। যে সন্তানে বাবা মাকে বাদ খাওয়াবে ছোটবেলায় বোঝা যা। ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো ছিলেন আল্লাহর পয়গম্বর, ইউসুফের চাল চলন ছিল অন্যরকম, তিনি বুঝতে পেরেছেন ইউসুফ একদিন কিছু তিনি হবেন, ইউসুফের আখলাক ছিল নরম, অন্যদিকে তিনি ছিলেন গোটা পৃথিবীর মাঝে সবচেয়ে সুন্দর। ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বোনকে দেওয়ার পরে ইউসুফের জন্য ইয়াকুব পাগল পড়া হয়ে গেলেন। সকালে একবার যান বোনের বাড়িতে নিজের ছেলেকে দেখে আসেন, আবার বিকালে যান বোনের বাড়িতে আবার দেখে আসেন, সকালে যান বিকালে যান, এইভাবে প্রতিদিন গিয়ে গিয়ে দেখে আসেন। দেখে আসলেও মনে তৃপ্তি পায় না, মনে শান্তি পায় না, শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব নবীর নিজের বোনকে বললেন, আমি আর সহ্য করতে পারি না,
আমার ইউসুফকে আমার হাতে ফিরাইয়া দে, ইউসুফ একটা মুহূর্তের জন্য বাঁচতে পারি না। ইয়াকুব আলাইহিসসালামের বোন জবাব দিলেন, আপনার যে অবস্থা আমারও তো সেই অবস্থা, ইউসুফকে যেই দিন থেকে নিয়েছি আমার অন্তর ইউসুফের মহব্বত বাসা বেঁধে নিয়েছে, একটা মুহূর্তের জন্য ইউসুফকে বলতে পারি না। ভাই এবং বোন দুজনে সন্ধি করলেন, এক সপ্তাহ থাকবে তোমার কাছে আর এক সপ্তাহ থাকবে আমার কাছে। ইউসুফ আলাইহিসসালামের ফুফু ইয়াকুব আলাইহিসসালামের বোন তিনি রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে মানলাম, তবে এই সপ্তাহটা থাকবে আমার কাছে, আগামী সপ্তাহ যাবে আপনার কাছে। বন্টন হইছিনি বন্টন ইয়াকুব আলাইহিসসালাম মেনে নিছে। ইয়াকুব আলাইহিসসালাম বলছে, যা আগামী সপ্তাহে তুই আমার বাড়িতে থাকবি। এখন এক সপ্তাহ ধরে নিতেছে ফুফু এদিক দিয়ে দিতে সারা, এখন আটকায় ধরা মন লাগবে, আটকায় রাখতে গিয়া মিরাজ সূত্রে ইব্রাহিম আলাইহিসসালামের একটা কোমর বাম, এটা সহজে বুঝাবে লেগে বেল্ট কি বেল্ট, হযরত ইয়াকুব আলাইহিসসালাম মিরাজ সূত্রে ইব্রাহিম আলাইহিসসালামের কিছু জিনিস হয়েছিলেন, তার মধ্যে একটা জিনিস হয়েছিলেন গায়ের জামা। কোন জামা? ওই যে নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছিলেন, আর নিক্ষেপ করার সময় নমরুদের ফুসা ইব্রাহিম নবীর গায়ে লাগাই দিয়েছিলেন, এই জন্য তার মন্ত্রী পরামর্শ দিয়েছিল, আপনি আপনার একটা জামা ইব্রাহিমকে পরাইয়া দেন, কারণ আগুনে ফালানোর পরে আগুন যদি ইব্রাহিমকে ফুরে না তাহলে আপনি বলতে পারবেন আমার জামা তার গায়ে থাকার কারণে আগুনে ফুরছে না। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের গায়ে নমরুদের একটা জামা পরাই দিছে। তাফসীরে কিতাব লেখছে আগুনে ফুরতে দেরি হয়েছে আর নমরুদের জামাটা ফুরতে দেরি হয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের একটা ফসম এখন তো ইব্রাহিম আলাইহিসসালামের গায়ে নমরুদের জামা সিমসিরে গেছে, এখন কি ইব্রাহিম নবী উলঙ্গ থাকতো? তখন আল্লাহ জিব্রাইল কি দিয়া জান্নাত থেকে একটা জামা পাঠাইছে। সুবহানাল্লাহ। আর কিছু রাখো সুবহানাল্লাহ। আর জামা কি এমন জামা, এটা এমনি লাগা দিলে ঘুরা খান যাবি জুব্বা, জোরে লাগা দিলে জুব্বা একবারে নিঃস্ব সাক জুব্বা, আবার এটা যদি বলেন একবার তাবিজের সমান। বরকতের জন্য আর যে কোমর বাহার ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে আস্তে আস্তে ইসহাক আলাইহিসসালাম পাইছে, ইসহাক আলাইহিসসালাম থেকে মিরাজ সূত্রে ইয়াকুব আলাইহিসসালামের বইনে পাইছে। এখন ওই বেল কোমর বান্ধাটা কাফরের নিচে দিয়া ইউসুফের কোমর বান্ধা দিয়া দিছে, ফুফু দিয়া বাকি যারা বিদায় দিছে। একদিক দিয়ে ইয়াকুব আলাইহিসসালাম বাড়ি তুলতে পারছে না, অন্যদিক দিয়ে বইন আসে হাজির, ইউসুফ কর আমার ইসুফে আনবার কথা না, কত হলে তার 7000 আছে নিডান টানছে সবার এদিকে দিকে কেডা বান্ধা দিছে বুনে, কার কোমর আছে বুনে জানা আছে না, যারা গেছেন আগে আনবার লেগে তার তুগাইয়া তালাশ করিয়া শেষে গিয়া ইউসুফ আলাইহিস সালামের কাফর টাল গিয়া কইতো তোর ফুলা কোমর আমার ভালো পুলিশি। এখন ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে ছিল কেউ যদি চুরি করে আর যদি ধরা পড়ে তাহলে 1 যুগ 12 বছর সে গোলামে কাটতে। কয় বছর? 12 বছর। এখন নিজে কোমর বান নিজে কোমর বান্ধা দিয়া ইউসুফের সুর বানাইয়া 12 বছর রাখবার লাগিয়া অপকৌশল এটা ইউসুফ নবীর ফুফু নিজে করে দিছে। এখন কোমর ভাই এখন কি করে দা তুমি বলো, তুমি তো নবী, এখন নবী কি শরীয়তের উল্লাহ ফতোয়া দিব? আর কিছু রাখা আমাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন,
যদি চুরি করে তাহলে আমি রাসূল তার হাত কাটতে দ্বিধা বোধ করতাম আল্লাহর কি মর্জি। অল্প কিছুদিন পর ওই ইউসুফ আলী ইসলামের ফুফু জ্বালা নিছিলেন ফালতো ইলা মারা গেছে, মারা যখন গেছে এখন আর রাখবে কে? ইয়াকুব আলী ইসলামের কাছে নিয়ে এসে ইউসুফ আলী ইসলাম কিছুদিন পরই একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে বাবা ইয়াকুব আলী ইসলামের কাছে পৌঁছে, স্বপ্ন দেখে কার কাছে বলছে? আল্লাহ বলেন ইজ কালা ইউসুফু ইয়া মুহাম্মদ উযকুর ইয়া মুহাম্মদ ইজ কালা ইউসুফু, যেদিন ইউসুফ তার বাবাকে বলছিলেন লি আবিহি, বাবাকে বলছিলেন ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র, ওয়াস শামসা ওয়াল কামারা, এবং চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, রাআইতুহুম এখানে তাফসীর কিতাব বলেছেন তাকিদের জন্য আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, আমাদের নবীকে বলেন আপনি তো সেই দিন ছিলেন না, যেই দিন আপনি যদি হাজির নাজির হইতেন তাহলে যেই সময় ইউসুফ তার বাবার কাছে বলছিল সেই দিনও আপনি থাকতেন, আপনি তো হাজির নাজির না, অতএব সেই দিন ছিলেন না, অতএব আপনি সেই দিনের কথা স্মরণ করুন যেই দিন ইউসুফ তার বাবাকে বলছিলেন 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য ইউসুফকে সেজদা করছে। সুবহানাল্লাহ, ইউসুফকে কি করছে? সেজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছে। এখন স্বপ্ন কাকে বলে? স্বপ্ন বলা হয় মানুষ যখন ঘুমিয়ে যায়। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তাফসীরে মারিফুল কোরআন স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, স্বপ্ন হইল মানুষ যখন ঘুমিয়ে যায় অথবা সংজ্ঞাহীন হয়ে যায় তখন মানুষের দেহের ভিতর থেকে তার প্রাণ বের হয়ে কল্পনার জগতে বিরাজ করে, কল্পনার জগতে বিরাজ করতে গিয়ে যা কিছু দেখতে পা তাকে স্বপ্ন বলা, তাকে কি বলা হয়? আরেকটু জানেন কি বলা হয়? আর স্বপ্ন হল তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানি, আরেক প্রকার স্বপ্ন খিয়ালি, আরেক প্রকার স্বপ্ন শয়তানি। এক প্রকার স্বপ্নকে বলা হয় কি? রহমানি। কি বলা হয়? আরেক প্রকার খেয়ালি, আরেক প্রকার শয়তানি। খেয়ালি স্বপ্ন মানে এটা বুঝাইবার জন্য এটা দিনে যা করছেন রাত্রে ঘুমায় তাওই দেখে, রাত্রে ঘুমায়া। আপনারা এই বাজারে কিনা নামতুলি বাজার, কি বাজার? আমতুলি বাজার থেকে সিএনজি ড্রাইভার ফেসেঞ্জারলে আসাও বাবা যা, আবার সান্দুরাও যা। এখন সিএনজি ড্রাইভার আপনি গিয়া দেখবেন সিএনজি স্টেশনে ড্রাইভার ডাকতেছে, এ সান্দুরা 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 সান্দুরা, এ রাখাও 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 রা, এত সারাদিন রাখাও রাখাও রা করছে, এখন ঘুমাইয়া হয়ে রাখাও 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 রা, সাথে আছেন বউ ঘুমাইয়া ভিতর মধ্যে একটা কিল দিয়া কই রাখাও রা না, এটা ঘুমাও রা আসার আনে যে রাখা, আর একটু যে রাখা, আরেকটু স্বপ্ন হইল শয়তানি। স্বপ্নে দেখে একটা আর হয় আরেকটা, স্বপ্ন দেখতেছে সে বাহিরে প্রস্রাব করতেছে, আসলে নিজের বিছানা বুঝে শীতের দিন ছেড়ে দিছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি লেখছেন একটা ঘটনা খুতুবাতে, তিনি লেখছেন পছন্দিদা ওয়াকাত নামক কিতাবে, তিনি লেখছেন এক লোক এটা প্রস্রাব করে অভ্যাস, এটা বিয়া করে প্রস্রাব করে, বিয়া করার পরও রাত্রে প্রস্রাব করে, তো শীতের দিন তার স্ত্রী একদিন ধমক দেয়া তোমার সাথে আর ঘর সংসার করা সম্ভব না, খুব খেলে
তো তুমি বিস্তর মাঝে ফসরফ করে দাও। করে আমি তো বিস্তর করি না, আমি তো দেখি রাস্তাঘাটে ঘুরি, স্বপ্ন দেখি আমার বন্ধু বান্ধব ঘুরি আর রাস্তাঘাটে ফসরফ করি, আর গুমতি উচ্চা দেখি তো আমি বিস্তর মাঝে ফসরফ করছি। তখন তার স্ত্রী বললো, বুঝছি তো তোমার বন্ধু নাই তো শতান, আজকে যদি তোমার ঘুরতে যা, তোমার ঘুরবার লাগে নিতে যা, তুমি বললে তোদের সাথে যেতাম না। তো বললো কে রে, বলে তোদের সাথে গিয়ে আমার কোনো লাভ নাই, টাকা পয়সা ভাই না। তখন তারা যদি বলে টাকা পয়সা তুমি তোলে যাইও, সে সুন্দর পরামর্শ। রাত্রে যখন ঘুমাইছে আল্লাহ তানবীর রহমতুল্লাহ লেখেন, ওই যে স্বপ্নে যারা ঘুরাইবে লেগে নে আজকে ঘুরাই, এ স্বপ্ন যুগে তোর সাথে যেতাম না। কেরে তোর সাথে গেলে আমার কোনো লাভ নাই, টাকা পয়সা ভাই না, আমি গরিব মানুষ, কিছু রুজি হলে লাভ এমনি তার তোর টাকা দরকার, আমরা বসতে গেলি গা টাকা কত লাগবে, কত লাগবে মানে কত দিবে, চল চল। কইলা একটা ঘরে নিয়ে গেছে বিশাল গুডাউট, গিয়া দেখে 500 টিকি আর 1000 টিকি মাটির থেকে একবার সাল পর্যন্ত লাগা নিয়ে, তুই কত নিবে না। এর স্বপ্নের ভিতর ওই বাবুর হাত থেকে যে মানুষ কাফেরের গাছ বাঁধবে, এইভাবে একটা বিশাল গাছ বাঁধছে টাকার গাছ, শুরু বাচ্চার ফায়খানা, ওই কত গন্ধর বুড়া মানুষের ফায়খানা, গুমের মাঝে তার স্ত্রী যখন নাক দিছে দেখা জিগার লাগার আধার মতো লাগতেছে, আমি তোর টাকার গাঁট বান্ধা মাথা তুলে হালকি উড়ে দুই একজনে উড়াই দিছে, এখন টাকার গাইডের সাথে শুনে আমি পায়খানা করে দিছি। এখন তার স্ত্রী জবাব দিছে, না আর পায়খানা লাগতো না, টাকার দরকার নাই, পায়খানার দরকার নাই, ফসরফ করো। এটা হইলো শয়তানি, এটা কি শয়তানি, ঘুমাইলে শয়তান অনেক কিছু দেখা দেখা। আরেকটা স্বপ্ন হইলো রহমানি, আরেকটা স্বপ্ন, আরেকটা জোরে খান রহমানি, আরেকটা জোরে খান রহমানি। রহমানি মানে আল্লাহর পক্ষ থেকে, কখনো বান্দার কৃতকর্মের উপর আল্লাহ খুশি হয়ে ভবিষ্যৎ পুরস্কারের ঘোষণা আল্লাহ স্বপ্ন দিয়া দেয়, আবার কখনো তার কৃতকর্মের উপর নারাজ হয়ে সতর্কবাণী স্বপ্ন যোগে আল্লাহ জানাই দেয়। এই জন্য সহি বুখারি শরীফের হাদিসে আসছে, মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ, নবুয়তের 46 ভাগে এক ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহি আসেন স্বপ্নের মাধ্যমে, নবীজির কাছে প্রথম ওহি আসেন কিসের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। আর কিছু রাখেন না, স্বপ্নের মাধ্যমে। আপনি স্বপ্ন যদি ভালো স্বপ্ন দেখেন ঘুম থেকে উঠে বলবেন আলহামদুলিল্লাহ, ভালো স্বপ্ন দেখলে আপনি ঘুম থেকে উঠে বলবেন কি আলহামদুলিল্লাহ। আপনি স্বপ্ন দেখতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন, স্বপ্ন দেখতেছেন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, তওয়াফ করতেছেন, স্বপ্ন দেখতেছেন রসুলের রওজা মুবারক জিয়ারত করতেছেন, তাহলে আপনি ঘুম থেকে উঠে বলবেন আলহামদুলিল্লাহ। আর আপনি যদি স্বপ্নে খারাপ স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আপনি যদি দেখেন আপনার কুত্তা দৌড়া, স্বপ্ন দেখেন বাঘে দৌড়া, স্বপ্ন দেখেন সাপে দৌড়া, তাহলে ঘুম ভাঙার সাথে সাথে বাম দিক দিয়ে মাথাটা ঘুরাইয়া তিনবার আল্লাহ আমি যে স্বপ্ন দেখছি এই স্বপ্নের অমঙ্গল অকল্যাণ হতে আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ রাসূল বলেন এইভাবে যদি আপনি তিনবার বাম দিকে তুতু ফালাইয়া এইভাবে আল্লাহর কাছে স্বপ্নের অমঙ্গল থেকে ফানা চান, মহান আল্লাহ আপনাকে স্বপ্নের অমঙ্গল থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিকে কি করলে তুতু, স্বপ্ন দেখে যেই সেই লোকের কাছে বলুন নাই, স্বপ্ন দেখলে যেই সেই লোকের কাছে
বলেন নাই যে লোকে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা কোরআন হাদিসকে সামনে রেখে দিতে পারবে এমন লোকের কাছেই বলবেন। আবার এই লোকটাও যদি আপনার দুশ্মন হয় তাহলেও তার কাছে বলবেন না, আপনার বন্ধু যদি হয় তাহলে বলবেন, যদি কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে পারে তাহলে বলবেন, আর না হয় স্বপ্ন দেখবেন একটা আর ব্যাখ্যা দিব আরেকটা, হয়ে যাবে আপনার ক্ষতি। আল্লাহু আকবার। অনেক সময় আপনার স্বপ্ন দেখছেন খারাপ কিন্তু অর্থবাল আপনি বুঝেন না। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহ যিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাদাতা, হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহর কাছে এক লোক দৌড়ে গেছে, সে স্বপ্ন দেখছে তার সাতটা ছেলে দাঁড়িয়ে কোরআন শরীফের মধ্যে পড়ছে। স্বপ্নটা বালা না খারাপ? বালা খারাপ। সাত ছেলে সাতটা দাঁড়িয়ে কোরআন শরীফের মধ্যে কি করতেছে? স্বপ্ন দিকে ভিতরে তো ফানি নাই, হাইরে কি দেখলাম, দৌড় দিছে সকালবেলা ঘুম থেকে উঠিয়া ইবনে সিরিনের বাড়ি দেখে রাস্তায় একজন লাল শালুওয়ালা লোকটা একবার এত সকালে কোথায় যাচ্ছ? এমনি লোককে বললেন আমি ইবনে সিরিনের বাড়ি যেতেছি। যেইভাবে আপনাদের এখান থেকে যদি কেউ আমি মাদ্রাসার যাই মুফতি সাহেবের কাছে তাহলে অন্য লোকে বুঝবো হয়তো কোনো মাসলার প্রয়োজন এই জন্য মুফতি সাহেবের কাছে যা। তখন সময় কেউ যদি বলতো আমি ইবনে সিরিনের কাছে যাই লোকেরা বুঝতো সে মনে হয় কোনো স্বপ্ন দেখছে। ওই লাল ছেলেওয়ালা বলল, সে যখন শুনলো লোককে বলছে ইবনে সিরিনের কাছে, এমনি লোককে বলো তুমি মনে হয় কোনো স্বপ্ন দেখছো? আর এই লোককে ছিল সরল সহজ লোক, তখন বাবা আমি তো স্বপ্ন দেখছি, আপনি বুঝলেন কিভাবে? এমনি লাল ছেলেওয়ালা বলল, আরে জঙ্গল খালি না ফির ফহির খালি না, বনকালি না ফির খালি, জঙ্গল খালি না ফির ফহির খালি না। এমনি লোকটা হয়তো বাবা আমি তো স্বপ্ন দেখছি আমার সাতটা ছেলে কোরআন শরীফের মেঝে ফস্ত্র করতেছে, সে কথা সাতটা ছেলের গুড়িটা বুঝছে বাবা, তার লিঙ্গ গুড়িটা। এই কথা শোনার পরে বাপের কোনো হুশ থাকতে পারে না? বাপ দৌড় দিছে ইবনে সিরিনের বাড়ি থেকে। আর ইবনে সিরিন রহমতুল্লাহ তিনি ছিলেন সোহেবে কাশ, তার অন্তরের চক্ষু ছিল খোলা। সুবহানাল্লাহ বলবেন না? যে মাত্র লোকটা দৌড়ে গিয়ে বাড়ির ডাকলা করছে ইবনে সিরিন রহমতুল্লাহ ডাক দেবেন, আসো তাড়াতাড়ি আসো, রাস্তায় বলছিলে কেন? বন্ধুর কাছে কেন রাস্তায় বলছিলে? তুমি রাখছো স্বপ্নে তোমার সাতটা ছেলে কোরআনুল কারিমে ফসরাব করছে, আর বন্ড বলছে তোমার সাতটা ছেলের লিঙ্গ হচ্ছে যাবে না, এর ব্যাখ্যা এটা না। আমি যতদূর জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি তোমার সাত ছেলে আল্লাহ দিশা কোরআন হাফেজ হয়ে যাবে। স্বপ্ন দেখছে কি আর ব্যাখ্যা হয়েছে কি? এই জন্য স্বপ্ন দেখলে যে সেই লোকের কাছে বলতো জোরে কা বলতে নাই বলতে নাই ইউসুফের স্বপ্নের কথা শোনার পর ইউসুফের প্রতি ইয়াকুব পয়গম্বর মহব্বত আরো বেড়ে গেল। ইয়াকুব নবী বুঝেছেন এই ছেলে সাধারণ ছেলে না, অদূর ভবিষ্যতে আমার এই ছেলেও হবে আল্লাহর পয়গম্বর। এই জন্য ইয়াকুব আলাইহিসসালাম তিনি নিষেধ করে দিলেন, قال يا بني لا تقص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. الله أكبر. তোমার বাইদের কাছে বলো, কারণ যদি তুমি তোমার বাইদের কাছে যদি বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। আর শুনে রাখো, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউ মুবিন, অবশ্যই শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ইউসুফ আমি যতদূর বুঝেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বানাইবেন পয়গম্বর বানাইবেন, যতই কথা লুকায় রাখো কথা কিন্তু সব লুকানো থাকে না। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন দেখে ইয়াকুব আলাইহিসসালামের কথা কাছে বর্ণনা করলেন,
এই স্বপ্নের কথা ইয়াকুব আলাইহিস সালামের বাকি ছেলেরা শুনে পড়ল। সৎমার্গর ভাই দশ ভাই তার বলিষ্ঠ শক্তিশালী একটি জামাত, তার ইউসুফ পয়গম্বরের কথা শুনে ফেললেন। অন্যদিকে দেখলেন ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে বেশি মহব্বত করেন, তাদের প্রতি এত মহব্বত নাই, ইউসুফের প্রতি যেই মহব্বত, এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের ছেলেরা চক্রান্ত করলেন। ইউসুফ কি কি করা যায়, ইউসুফের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, তারা পরামর্শের মধ্যে বসলেন যে ইউসুফকে যদি সরানো যায় তাহলে বাবার মহব্বত পাওয়া যায়। বাবার মহব্বত পেতে হলে বাবার চোখের সামনে থেকে ইউসুফকে সরাইতে হবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিলেন ইউসুফ আলাইহিসসালামকে তারা বাবার কাছ থেকে সরায় ফেলবেন। তারা চিন্তা করলেন আমরা দশটা ভাই, আমরা শক্তিশালী একটি জামাত, বাবা আমাদের প্রতি এত ভালোবাসা দেখায় না, এত মহব্বত করে না, যেই মহব্বত বাবা ইউসুফের প্রতি করে ইউসুফকে দেখা। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة. يوسف عليه السلام غير قرب التسير আমরার বাবা ইউসুফকে যে মহব্বত করে, ইউসুফের ভাই বেনিয়ামিনকে যে মহব্বত করে, আমরাও তো মহব্বত করে না। অত আমরা একটা শক্তিশালী দল, একটি শক্তিশালী জামাত, আমাদের প্রতি এত মহব্বত নাই, ভালোবাসা নাই, আমাদের বাবা ইউসুফ আর ইউসুফের ভাই বেনিয়ামিনকে ভালোবাসে। এখন বাবার মহব্বত যদি হওয়ার লাগে তাহলে ইউসুফকে হত্যা করার প্রয়োজন। আরো আসতে আরো জোরে তারা পরামর্শ দিয়েছে কি করা যায়। এই পরামর্শ বলে একজনের জন্য মতামত দেয় না, তখন কেউ হইল তার খাটটা লাও, কেউ হইল দেশান্তর করে দেব নির্বাসন, আর কেউ হইল এটার কুয়াত ফলাই দেব। কি করো কুয়াত ফলাই দেব। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخلو لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. তাদের মাঝে একজনে বললো উক্তুলু, তাদের মাঝে কেউ কেউ বললো উক্তুলু, তাকে হত্যা করে ফেলো। আবার কেহ কেউ বলছে আবিত রাহু আর্দা, তাকে অন্য দেশে নির্বাসন দিয়ে দাও। তাহলে কি হবে, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাহলে তোমাদের ফাতের খাডাও সরে যাবে, বাবার দৃষ্টিও তোমাদের দিকে ফিরে আসবে, বাবার যে মহব্বতের দৃষ্টি তোমাদের দিকে ফিরে আসবে। আর ইউসুফ নামে তোমাদের ভাই যে পথের কাঁটা বাবার কাছে বিকতে দেয় না, সেও দূরে যাবে। আর তোমরা যে নিষ্পাপ সন্তানকে হত্যার মাধ্যমে হোক আর দেশান্তর নির্বাসনের মাধ্যমে হোক একটা যে অন্যায় করবে, এর জন্য তোমরা করে তওবা কইরা ভালো মানুষ নাউজুবিল্লাহ বলবেন না। এমন চিন্তা ধারণার মানুষ আমরা সমাজ আসিনি, আমরা দেশে কিছু সুদপুর আছে, সুদ খাইয়া একবারে ডাবল সুদ খাইয়া অল্প দিনে বড় লোক হয়ে গিয়া, আর কিছুদিন পরে তোবা করে লাইস, কিছুদিন পরে তোবা জান্না ফাস করলে এইভাবে তোবা নসিবে জুড়ে না, বুঝা ফাস করলে এইভাবে তোবা নসিবে জুড়ে না। তারা বলল ওয়াতা কুনু মিন বাদিহি কাওমান সলিহিন, তোমরা পরে নেককার হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে। তখন তাদের মাঝে একজন ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা,
তাদের মাঝে একজন কালা কাইলুন মিনহুম বল্লওয়ালাদের মধ্যে একজন বলল, তাদের দশ জনের মধ্যে একজন বলল, কেউ বলছেন তার নাম ছিল রুবেন, আর কেউ বলছিল তার বলছে তার নাম ছিল ইহুদা। দশ ভাইয়ের প্রথম যে ভাই, বড় ভাই, তার নাম কেউ বলছেন ইহুদা, কেউ বলছেন রুবেন, কিন্তু বেশিরভাগ মুফাসসিরিন কেরামের মধ্যে দেখা যায় ইহুদা। সেই ইহুদা বলল, তোমরা একটা কাজ করো, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে তোমরা হত্যা করো না, ও আল কুহু ফি খায়াবাতিল জুব্বি, তোমরা তাকে একটা অনাবা পুরাতন কুয়ার ভিতরে ছেড়ে দাও, তাহলে কি হবে, ইয়ালতাকিতুহু বাযু সাইয়্যারাতি ইন কুনতুম ফাআলিন, তাহলে কোন ব্যবসায়িক প্রতীক দল তাকে উঠায়া অন্য দেশে নিয়ে যাবে, তাহলে যেই কাজ তোমরা করতে ছিলে সেই কাজও হয়ে ইউসুফের রক্তে তোমাদের হাতের হাত রঙিন হলো না, আর তোমরা ইউসুফকে নিয়ে অন্য দেশে যাওয়ার লাগলো না, তোমাদের কাজ ব্যবসায়িক কাফেলারা করে ফেলবে। এই দিক দিয়ে সিদ্ধান্ত হয়ে গেল ইউসুফকে কুয়ার মধ্যে ছাড়বে। এখন বাবার কাছ থেকে কেমনে নাও, বাবার কাছ থেকে কেমনে নাও। এখন ইউসুফ আলাইহিসসালাম একদিন কিতাবের মধ্যে লেখছে বাবার কুলে বসা, ইয়াকুব আলাইহিসসালামের কুলে বসা, আর ইয়াকুব আলাইহিসসালাম একটা চিরুনি দিয়া ইউসুফ আলাইহিসসালামের মাথার চুলগুলি বাস করে দিতেছে। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আর কুলো বয়ে বয়ে ইউসুফ শুধু বাচ্চা বাবার দাড়ির মধ্যে আটাইতাছে, বাবার দাড়ি। আচ্ছা, এই মুহূর্তটা আনন্দের না বেদনার? আনন্দের না বেদনার? ছেলে বাবার দাড়ি দাতা আর বাবা ছেলের মাথা আশ্রয় দেয়, কি আনন্দের সময়। এই মুহূর্তে ইসু আলাইহিসসালামকে তার ভাইয়ের আগুই বুঝাই হয়েছে যে আমরা মাঠে গিয়া খেলাধুলা করি, ভালো ভালো খাই, ফল খাই, ফ্রুট খাই, ভালো খাওন খাই, বাপে তো তোমার দেয় না, তুমি একটা ঘাস পিরো, বাবার কইও, বাবা যদি দেয় তুমি আমরা সাথে খেলবা, খাওয়া দাওয়া করবা। এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের স্মরণ হয়েছে, বায়েনটা যে বলছেন বাবার কাছে কইবে লাগিয়া, শুধু বাচ্চা ইয়াকুব আলাইহিস, ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা আমি আগামী কালকে আমার ভাইদের সাথে আমি যাব, খেলাধুলা করব, খাওয়া দাওয়া করব। আর ইয়াকুব আলাইহিস সালাম এই মুহূর্তে ইউসুফের কথার মধ্যে দেলাইছে জবাব, বলছে ইনশাআল্লাহ আগামী কালকে যাব। সুবহানাল্লাহ, বলবেন না, যে বায়ের নিবার লাগে এতদিন ধরে আকাঙ্ক্ষা, তারা আড়ালে থেকে শূন্য, তারা আনন্দের নাচ শুরু করছে, ও হয়ে গেছে আগামী কালকে সার্থক প্রচেষ্টা, সার্থক। পরের দিন যখন আসছে ইউসুফ আলাইহিসসালামকে নেওয়ার জন্য বায়েরা খুব ভক্তি শ্রদ্ধা দেখায়া বাঘের কাছে গেছে, গিয়া কইছে আব্বা ইউসুফরা আমাদের সাথে দেন, আমরা ইউসুফরা নিব, খেলাধুলা করিব, ভালো ভালো খাওয়াইব, উন্মুক্ত বাতাস দিব। ইয়াকুব আলাইহিস সালাম তোর গায়েব জানে না, তারা দে মাইরা ফালাইবে, তো ইয়াকুব আলাইহিস সালাম যদি গায়েব জানতো তাহলে কইতো হারামির দল তোরা দি মাইরা ফালাইবে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম কি জানে না, গায়েব জানে না, ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিছে। তাফসীরে কিতাবে লেখছে তারা বাঘের সামনে ইউসুফ আলাইহিস সালামকে টান দিয়া কুলো তুলছে না, খালি গারো পিল্লা নাচতে শুরু করছে, টান দিয়া গারো পিল্লা নাচতে শুরু করছে। ইয়াকুব আলাইহিস সালাম দিয়া দিছে, ইউসুফ আলাইহিস সালামকে তারা নিছে, ইয়াকুব আলাইহিস সালাম সাইড রইছে, যতক্ষণ দেখা গেছে ইয়াকুব আলাইহিস সালাম পিছন দিক থেকে তাকাই রইছে, যখন দেখা তা না ছেলেরা পিছনে ফেলছে দেখে আর বাপরে দেখে না, যেই মাত্র বাবার চোখের আড়ালে চলে গেছে, যার কান্দে ছিল ইউসুফ কান থেকে দেখে না, তোমার ছেলে আর আস্তা কর, নাউজুবিল্লাহ, এটাই ভাইয়ের প্রতি ভাইয়ের আচরণ, এটা দায়িত্ব বল। আল্লাহ ওয়ালি ইউসুফ অল্প বয়স, কিছুই বুঝতে উঠতে পারলাম না, যার কান্দে ছিলেন সে যখন তাকনা দিয়েছে দিল, শুধু মাটিতে ফেলে দিল তাই না, লাথি মারল ইউসুফ চকির পানি ছেড়ে দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে আরেক ভাইয়ের পায়ে ধরলেন, ভাইয়া কি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে খান থেকে
আমাকে কান থেকে ছুঁড়ে ফেললো আর আমাকে লাফিয়ে মারলো। আমার অনেকে অবাককে আমাকে আপনি সাহায্য করেন, কিন্তু সে সাহায্য করবে দূরের কথা, সে ওই ইউসুফকে লাফিয়ে মারলো। ইউসুফ আলাইহিস সালাম আরেক ভাইয়ের পায়ে গিয়ে পড়লেন, তার পায়ে লুটিয়ে ধরলেন, আমাকে সাহায্য করুন, আমাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করুন। কিন্তু সে সাহায্য করে নাই, সে ওই ইউসুফকে লাফ মেরে তাড়িয়ে দিল। যার কাছে ইউসুফ এমনি তারা বলে তোর যে দশটা তারকা তোকে সেজদা করেছিল, আজকে সেই দশটা তারকাকে ভর করে সাহায্য করার জন্য ইউসুফ পয়গম্বর বুঝতে বাকি রইল না। আমি যে স্বপ্ন দেখেছিলাম আমার আব্বা নিষেধ করেছিল স্বপ্ন কারো কাছে বলবো না, আমার স্বপ্নের কথা তো আমার ভাইয়েরা শুনে ফেলেছ। ইউসুফ আলাইহিস সালামকে নির্যাতন করে নিপীড়ন করে কিল মোড়ে লাথি ঘুষি দিয়ে আবার তারা নিয়ে গেল আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য। রুবেল নামে যে লোকটা সেই ইউসুফ আলাইহিস সালামের বুকের উপর ছড়ে বসলো হত্যা করে বেরোবে, এমনি ইয়াহুদা নামে লোকটা দৌড়ায় গিয়ে বললেন আমার সঙ্গে ওয়াদা দিয়েছ, এবার যদি তুমি ইউসুফকে তুমি হত্যা করে ফেলো আমি তোমাদের সঙ্গে নাই, আমি থাকব না, আমি তোমাদের সাথে হব না। এবার তারা আবার ফিরে আসলেন, সিদ্ধান্ত নিলেন একটা ওয়ানাবাক্কুয়ার মনে নিক্ষেপ করবেন। ইউসুফ পয়গম্বরের বিয়ে থেকে জামা কাপড় করে ফেললেন, একটা বালতিতে বসাই দিলেন, বালতিতে বসে আল্লাহর পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে নিচের দিকে ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সাগরে দুশ্মনে উঠেছে। আমার আল্লাহ ডাক দিলেন জিব্রাইল, যা আমার বান্দা ইউসুফ পয়গম্বরকে কুয়াতে নিক্ষেপ করা হবে। ইউসুফকে পানিতে পড়ার আগে আগে যা, ইউসুফের পানির বালতির নিচে দিকটি পাথর ধরে দে, আমার ইউসুফ যেন পানির সঙ্গে না মিশে যায়। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, কুয়াতে একটা পাথর ধরে দিলেন। প্রশ্ন করতে পারেন, আল্লাহ জিব্রাইলকে দিয়ে কুয়াতে পাথর ধরে দিতে পারলেন, আল্লাহকে ভারছেন না? এক একটা একটা সর দিয়া এক এক দেশে ফাড়াইয়া ইউসুফকে উঠানো ভারছেন না? জোর বল ভারছেন না? আরে যদি আল্লাহ এমন করতেন ফরিককে হতো কোথায় ফরিককে, তাহলে তো ফরিককে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বাবার থেকে নিতে চাইন ফরিককে, ছেলের কাছ থেকে ফরিককে, ইয়াকুব নবীর কাছ থেকে ফরিককে, ইউসুফ নবীর কাছ থেকে পরীক্ষা নিতে চান। এইদিকে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে, ভাইয়েরা আমার কুয়ার ভিতরে ইউসুফ পয়গম্বর, ব্যবসায়ী কাফেল আসলো ইউসুফ পয়গম্বর নিয়ে যাবে, কুয়ার থেকে উঠাইলেন, কুয়ার থেকে উঠে যখন নিয়ে যান আল্লাহর পয়গম্বর ইউসুফ তাদের কাছ থেকে জীবনের শেষবারের মতন বিদায় নিয়ে এবার কেনানের রাস্তা ধরে তিনি চলে যান, কেনানের গুরুস্থানের পাড়ি দিয়ে। যে তোমার নিরহুল ছেলের দিকে তাকায় দেখো, অসহায় ছেলের দিকে তাকায় দেখো, তোমার ছেলেকে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে, মা গো জীবনের শেষবারের নতুন জিয়ারত করতে এসেছি, আর কোনদিন তোমার খবর জিয়ারত করব না, করতে পারবো না। বয়ার আমার এইভাবে যখন কান্নাকাটি শুরু করলেন, পাশের গোলাম যে ইউসুফের রক্ষণাবেক্ষণে ছিলেন সে যখন তাকায় দেখলেন উঠে পিঠে ইয়াকুব ইউসুফ নাই, লক্ষ্য করে
দেখেন জমিনে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন, এমনি গোলাম গিয়ে ইউসুফের গালে জোরে একটা কষে সর মারলেন। আল্লাহর কুদরত বোঝায় না, সর দিকে দেরি হয়েছে, আল্লাহর গজব নাজিল হতে দেরি হয় নাই, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল আকাশ। কাল বৈশাখী যাকে বলে, তরমুজ যাকে বলে, হারিকেন যাকে বলে, গোটা পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, গোটা পৃথিবীর তরমুজ হয়ে গেল। এবার দেখা গেল তুফান শুরু হয়ে গেল। ওই ব্যবসায়ীদের কাজের সর্দার বললেন, কেউ যদি অন্যায় করে তখন তোর করে নাও। এমনি ওই হাফসি গোলাম বললেন, আমি একটা সর দিয়েছিলাম ইউসুফকে, আর দেখেছি উপর দিকে মুখ করে ইউসুফ কি জানে বলেছে, তারপর থেকেই তরমুজ শুরু হয়ে গেছে। এমনি ব্যবসায়ী কাজের সর্দার ইউসুফের কাছে যদি হাত করে আপনাদের প্রাণ প্রিয় মুফাসসির কোরআন আমার বন্ধুগণ আল্লামা হযরত মাওলানা মুবারকুল্লাহ সাইয়েদী সাহেব দামাত বরকাতুহুম, সিনা ব্রাহ্মণের তো ফইতা লাগে না, সিনা ব্রাহ্মণের কি লাগে না, ফইতা লাগে না। আমি ওনার গুণগান গাই, আপনারা কিতাব বুঝাইব, উল্টা আমারে আরো আপনারা বেশি বুঝাইবেন। উনি এসে গেছেন আমার ছবি বক্তা স্টেজে এসে গেলে যেখানে কথা তাকে এখানে শেষ করে দেওয়া, আমার এটা ছবি। তারপরও দুই কথা বইলা লাগছি, যেহেতু বন্ধু মানুষ আশা করি কিচ্ছু খুঁজতো না, এই জন্য বইলা বেড়াইছি যে কথাটা আমার শেষ কথা। ইউসুফ আলহিস সালাম বাইদের সঙ্গে খুব নরম আচরণ দেখাইছে, আর ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দুর্ব্যবহার করছে। এ থেকে আমাদের কি শিক্ষা? আমাদের নবী বলছেন সিলমান কাতা আতা ওয়াফু আমমান জালাম, ভাই ভাইয়ে যদি কখনো সংঘাত হয়ে যা তাহলে একজন না চারজনের প্রতি জুলুম করো, তুমি যে বুঝলা তোমার ভাইয়ের জুলুমটাকে তুমি মাফ করে দাও, ভাইয়ের জুলুমটাকে কি করো। আর সে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, রাসূল বলেন তুমি তার সাথে সম্পর্ক জোড়াও। সিলমান কাতা তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করতে চাও তুমি তাকে হাদিয়া দাও, উপঢৌ করো, মানুষের কাছে তার গুণগান গাও, তাহলে একদিন তোমার এই সম্পর্ক আবার পুরান সম্পর্ক হয়ে যাবে। আর যদি তোমার উপরে জুলুম করে রাসূল বলেন তাহলে তুমি তাকে মাফ করে দাও। লাভ হবে কি? তুমি তোমার একজন ভাইয়ের অপরাধ ক্ষমা করবে, তুমি যে তোমার মালিক আল্লাহর কাছে কত অপরাধ করে রাখছো ওই আরশের মালিক তোমার জীবনের সমস্ত গুনাহ আর একটু জোরে বলবেন না, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে আমরা এই গুণটা কি কমপক্ষে আমরা নিজের কাছে আনতে পারবো? আমাদের দুশ্মন আমাকে গালি দিল, আমি বদলা গালি দিব না মাফ করে দিব, মাফ করে দিব। এটা তো তবলিগীদের কাজ, তবলিগীদেরকে তো কত মানুষে গাল্লা কাফির পর্যন্ত হতো আদে, কিন্তু আসলে যারা কাফির আমরা রাখো দেখা যায় প্রত্যান তালাশ করলে এরার হতো এরার উপর গিয়ে পড়ে। আর একটু জোরে খা, যাই হোক যা বললাম যা শুনলাম আল্লাহ পাক আমাদের সবাইকে নসিহত গ্রহণ করে তৌফিক দান করে সর্বলোকরণ আমিন। আর দুজনে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি